তবে সুজু তুমি সঙ্গে থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা চলে যাব জার্মানিতে, ডিসেলডর্ফে। সেখানে রয়েছেন চিরঞ্জিৎ দেব, দেখব সেখানকার দুর্গাপুজো। চিরঞ্জিৎ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। একেবারে প্রথমে আর প্লাস নিউজ চ্যানেলের পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন এই মুহূর্তে জার্মানির ডিসেলডর্ফ থেকে সরাসরি আর প্লাস নিউজ চ্যানেলের পর্দায় দেবী বরণ সঙ্গে সেতুর উৎসব লাইভ হচ্ছে। চিরঞ্জিত বাবু, আমি যেটা জানতে চাইব, সেই আপনাদের এই ডিসেলডর্ফে যে পুজো, এই পুজো কি এখানকার মতো নিয়ম রীতি মেনেই সেই ষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত? হ্যাঁ, আমাদের এই পুজোটা বিগত 10 বছর ধরে হচ্ছে। 2012-তে প্রথম শুরু হয়েছিল, আর এবার আমাদের 10 বছর পূর্তি। আমাদের সবসময় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সব ইন্ডিয়ান, শুধু বাঙালি নয়, সব যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে এখানটায় 5 দিন পুজো উপভোগ করে এবং উই এনজয় এ লট। আমি আরো বেশ কিছু বিষয় জানতে চাইব। ম্যাডাম, একটা বিষয় জানবার চেষ্টা করবো, এই যে পুজোর বিভিন্ন উপকরণ অর্থাৎ দশকর্ম জিনিসপত্র, এই সমস্ত জিনিস এবং দেবী মূর্তি সবই কি কলকাতা থেকে ওখানে যায় নাকি ওখানেই তৈরি করেন আপনারা? দেবী মূর্তি আমাদের কলকাতা কুমোরটুলি থেকে এসেছিল, 10 বছর হয়ে গেছে। আমাদের বিসর্জন হওয়ার পরে কলকাতা কেবেলার বলে এক জায়গায় আমাদের মূর্তি সেলারে রাখা হয়। আবার এই বছরের 5টা দিন সেলার থেকে আমাদের এই হলে আসে, আমাদের পুজোর জন্য পুজো হয়ে আবার আমরা কলকাতা থেকে বলছেন আপনারা পুরোহিত বসাই কে নিয়ে গেছেন একেবারে সরাসরি কলকাতা থেকে এবং সেখানে দুর্গাপুজো করার জন্য। এই যে পুজোর পরদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আনন্দে বেঁধে ওঠেন, সেখানে কি শুধুই পুজোকে কেন্দ্র করে উৎসব রাখে, সেখানে গান বাজনা নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়ে থাকে? স্বাভাবিকভাবে একটা আলাদা আনন্দ প্রবাসে এই যে দুর্গাপুজো আপনারা করে থাকছেন প্রত্যেক বছর, প্রায় 10 বছর হয়ে গেল আপনারা সেখানে পুজো করছেন। আমি একটা বিষয়ে জানবার চেষ্টা করবো ম্যাডাম, আজকে যে আপনারা ওখানেও সিঁদুর খেলায় মেতে উঠেছেন, খুব ভালো লাগছে আমাদের এখানেও কিন্তু কলকাতাতেও এই মুহূর্তে সিঁদুর উৎসব শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে, কারণ আর কিছুক্ষণের মধ্যে বিসর্জন, অনেক প্রতিমা ইতিমধ্যে গঙ্গাবক্ষে নিমজ্জিতও হয়েছে। ম্যাডাম, একটা বিষয় জানবার চেষ্টা করব এবং সেটা দেখারও চেষ্টা করব, আপনাদের এই যে ঢাকের তালে কোমর তুলে সেই বিষয়টা যদি একটুখানি আমাদের দেখান, কারণ ঢাকও বাজছে সেখানে শুনতে পাচ্ছি,
ভালো লাগবে খুব। একবারে আমাদের এখানেও কিন্তু এই উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ম্যাডাম। ওকে শিওর, উই উইল ট্রাই আওয়ার বেস্ট, উই হ্যাভ লট অফ বঙ্গতনয়া হিয়ার, সো উই ক্যান ডেফিনেটলি। ওকে শিওর শিওর, জাস্ট ওকে, এই যে ঢাকি, একটু ঢাক বাজাতে হবে, এক মিনিট। Okay, so we're gonna do it for you guys, for just give me a second. Sure. ডুসেলডর্ফে এই মুহূর্তে দেবী বরণ চলছে, সঙ্গে শীতের উৎসব। একই সঙ্গে আমরা এখানকার প্যান্ডেলগুলিতে যেরকম দেখে থাকি, মাতৃ মণ্ডপগুলিতে যেরকম দেখে থাকি, এতে স্ত্রীদের সেতুর উৎসব এবং সেই সঙ্গে ফাঁকের তালে যে নাচ আপনারা দেখছেন সেখানেও শুধু চারবারের ডুসল চাফে দেবী বরণ সেতুর উৎসব, সঙ্গে ঢাকের তালে এই নৃত্য সরাসরি আর প্লাস নিউজে এক্সক্লুসিভলি। এবারের ডসল চপ থেকে সরাসরি আপনারা দেখছেন এই সেতুর উৎসব শুধুমাত্র আর প্লাস নিউজের পর্দায়। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, তারাও কিন্তু সেখানে সিঁদুর খেলায় মেতে উঠেছেন এই মুহূর্তে। ঠিক আমাদের এই শহর কলকাতা, আমাদের এই বাংলায় যেমন ইহুদিরা মেতে ওঠেন, সেখানেও কিন্তু সেখানেও মেতে উঠেছেন তারা এই মুহূর্তে জার্মানের ডুসেলডর্ফের সময় বিকেল পৌনে তিনটে। অসংখ্য ধন্যবাদ চিরঞ্জীব বাবু আমাদের সঙ্গে থাকবার জন্য। জার্মানির ডুসেলডর্ফ থেকে সরাসরি বিজয়া উৎসব, সেতুর উৎসব আপনারা দেখলেন, সেখানেও বিসর্জনের অপেক্ষা আর কিছু পরেই। সেখানেও যারা প্রবাসী আছেন তারাও কিন্তু মেতে উঠেছেন এই দুর্গাপুজোয়। এই নিয়ে দশ বছর তাদের পুজো পা দিয়েছে। শুভ বিজয়া আর প্লাস নিউজ চ্যানেল পরিবারের তরফ থেকে আপনাদের সকলকে চিরঞ্জীব দেব। চিরঞ্জীব দেব, এবং আমরা অপেক্ষা করে থাকব আবারও আগামী বছরের ঠিক এই দিনটার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ।